দেশের খেলাধুলার ইতিহাসে প্রথমবার পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন এই চ্যালেঞ্জটা নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। যদিও এনটিভিকে তিনি জানিয়েছেন, এখনই বিসিবির সভাপতির পদ থেকে নানা বাধ্যবাধকতার জন্য পদত্যাগ করা সম্ভব নয় তার জন্য। বোর্ড সভাপতি হিসেবে আইসিসির বিভিন্ন কমিটিতে তিনি সম্পৃক্ত থাকায় এবছর পর্যন্ত দায়িত্ব সামলাতে হতে পারে তাকে। এইটার সাথে ওটার সম্পর্ক নেই, দুটো করা যায়, কিন্তু আমি আগের থেকে ঠিক করেছি, আপনারা জানেন আমি বলেছি যে এটাই আমার লাস্ট টার্ম, আমি আর কন্টিনিউ করব না। অরিজিনাল প্ল্যান ছিল আগামী বছরের মাঝামাঝি শেষ, এখন হয়তো চেষ্টা করব একটু আগানো। তবে এটাও মনে রাখতে হবে যে আইসিসির কিছু বাধ্যবাধকতা আছে, নিয়মকানুন, যেহেতু আমি ওদের বিভিন্ন কমিটিতে আছি এবং এমনকি কমিটি চেয়ারম্যানও, সো ওরা ওদের টেনিউরটা শেষ হবে এই বছর, হয়তো এই বছরটা অন্তত মিনিমাম থাকতে হবে, তারপর অপশন আছে, হয়তো আরো কয়েক মাস কন্টিনিউ করব আমার টেনিউ শেষ করার জন্য, আর নাইলে হয়তো ছেড়ে দিতে পারবো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।